আমেরিকান প্রক্রিয়া সহজ হওয়ায় ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের নতুন ঠিকানা হচ্ছে পর্তুগাল। আমার দেখা চমৎকার নতুন করে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। একে নতুন সুযোগ হিসেবে দেখছেন পর্তুগালের বাংলাদেশের রাষ্ট্রদূত ইন্টারচেঞ্জ। পর্তুগাল থেকে ফিরে পাঁচজন মডেল পর্তুগিজদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন। ইতিহাস বলছে ভাস্কো দা গামার পথ ধরে ষোড়শ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশে আসেন পর্তুগিজরা। এদেশে বসতি গড়া পর্তুগিজদের হাতে যেমন চট্টগ্রাম বন্দর তৈরি হয়েছিল, তেমনি বাংলাদেশের খ্রিস্ট ধর্মের শুরু হয়েছিল তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে এখনো পর্যন্ত প্রায় 1500 পর্তুগিজ শব্দ ব্যবহার হয় বাংলায়। এরপর সম্পর্কের শিল্প একটু দেরিতে হলে সেই সম্পর্ক পুনরুদ্ধারে হাত পাড়িয়েছে বাংলাদেশ। পর্তুগালে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কাজ, এগিয়ে আসছেন নতুন নতুন উদ্যোক্তা। ইউরোপে এখন পর্তুগালের সবচেয়ে সহজ ইমিগ্রেশন তো এই সহজ ইমিগ্রেশন পলিসির জন্য বিভিন্ন কারণে তাদের জন্য পর্তুগালের ইউরোপের মধ্যে পর্তুগালে দেখতে বৈধ উপায়ে অভিবাসী হওয়ার সুযোগ, সে কারণে এর মধ্যে নানা দেশ থেকে পর্তুগালে ছুটছে বাংলাদেশিরা। রাষ্ট্রদূত বললেন তাদের চেষ্টা শুধু মানুষকে মানুষের সম্পর্ক না, বরং বাণিজ্য বৃদ্ধি। রাষ্ট্রপতি জানান শিক্ষার মান ও খরচের বিচারে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বর্গ হয়ে উঠতে পারে।